শনিবার সাত সকালে যান দুর্ঘটনায় গুরুতর জখম এক অপরিচিত বৃদ্ধ লোক, বয়স আনুমানিক ষাট। ঘটনা বিশালগড় থানাধীন গোলাঘাটি বাইপাস সংলগ্ন এলাকায়। এখন পর্যন্ত ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ। সংবাদে প্রকাশ, শনিবার সকালবেলা আহত ব্যক্তিকে দেখতে পায় এলাকার লোকজন এবং বিশালগড় দমকল বাহিনীর কাছে খবর পাঠায়। তখন দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিশালগড় হাসপাতালে উক্ত ব্যক্তির চিকিৎসা চলছে। সংবাদ লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গোলাঘাটি বাইপাস গাড়ি বলে বাড়িতে গেছে গাড়িটা, আমরা নাম্বার পাইছি না, আমরা বিশালগড় হাসপাতাল। কিরকম কন্ডিশন পেশেন্টের? ও মোটামুটি ইনজুর। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।